ভারতের তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক প্রভাস। তামিল এবং তেলেগু ভাষার ছবিতে একচেটিয়াভাবে সাফল্য ধরে রাখা অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। দীর্ঘ 18 বছর ধরে তিনি নায়ক হিসেবে অভিনয় করে আসছেন। ব্যবসা সফল আর দর্শকপ্রিয় ছবি উপহার দেয়াই যেন তার অভ্যাস। আজ 23 অক্টোবর প্রভাসের জন্মদিন। প্রভাস 1979 সালের 23 অক্টোবর উপ্পল্লাপতি সূর্যনারায়ণ এবং শিবকুমারীর ঘরে জন্মগ্রহণ করেন। প্রভাসের পুরো নাম প্রভাস রাজু উপ্পল্লাতি। প্রভাস 2002 সালে এশোয়ার ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। 2003 সালে তিনি রাঘবেন্দ্র ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন। এরপর আরও বেশ কিছু ছবিতে যেমন ভারসাম 2004, ছত্রপতি 2005, চক্রাম 2005, মুন্না 2007, বিল্লা 2009, মিস্টার পারফেক্ট 2011 ও মির্চি 2013-তে অভিনয় করেন। 2014 সালে তিনি প্রভুদেবা পরিচালিত বলিউডের ছবি অ্যাকশন জ্যাকসনে একটি আইটেম গানে অভিনয়ের মাধ্যমে হিন্দি ছবিতে হাজির হন। তার অভিনীত বাহুবলি দ্য বিগিনিং ছবিটি ছিল গ্লোবাল ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সর্বোচ্চ ও ভারতের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি। বর্তমানে ছবিতে 80 থেকে 120 কোটি রুপি পারিশ্রমিক নেন প্রভাস। আজ 23 অক্টোবর তেলেগু চলচ্চিত্রের এই গুণী অভিনেতা নায়ক প্রভাসের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।